আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্নামও শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে ২৪ ঘন্টায় আরও ৪০ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত প্রায় ৪,০০০। চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী লীগ সাংসদ ফেরদৌসী ইসলাম জেসি করোনা আক্রান্ত, বগুড়ার বিএনপি নেতা ওমর ফারুকের মৃত্যু। অনেকটাই সচেতন রাজাবাজারের মানুষ, প্রতিশ্রুতির পরও লকডাউনের ১৭ দিনে চাল ছাড়া তেমন কিছুই পাননি অনেকে। বাজেটে অভিবাসী কর্মী ও খাত সংশ্লিষ্টদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই বলছেন বিশ্লেষকরা। এবং দেশের কয়েকটি জেলায় বন্যার আভাস পানি উন্নয়ন বোর্ডের, ভারী বর্ষণে বাড়ছে ব্রহ্মপুত্র ও যমুনার পানি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,৬৬১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৮৬৮ জন। পরিসংখ্যানে দেখা গেছে শনাক্ত ও মৃত্যু হার ঢাকায় কমলেও বাড়ছে চট্টগ্রামে। একরামুল হক সায়েমের রিপোর্ট। দেশে করোনা আক্রান্ত ও মৃত্যু হার এখনও ঊর্ধ্বমুখী। ১১১তম দিনে ভাইরাস শনাক্ত হয়েছে ৩,৮৬৮ জনের শরীরে। সবশেষ ২৪ ঘন্টায় ৬৬টি ল্যাবে ১৮,৪৯৮ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার প্রায় ২১%। এ পর্যন্ত প্রায় ৭ লাখ নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন ১,৩০,৪৭৪ জন। ২৪ ঘন্টা শনাক্তের হার ২০.৯১% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৮.৭২%। করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৪০ জন, তাদের ৩১ জনই পুরুষ, ১৪ জন ঢাকা আর ১২ জন চট্টগ্রাম বিভাগের। মৃত্যুবরণ করেছেন এ পর্যন্ত ১,৬৬১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭%। শুরুতে আক্রান্ত মৃত্যুর অধিকাংশই ঢাকার হলেও এরই মধ্যে তা ছড়িয়ে গেছে সারা দেশে। সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত মৃত্যুর গড় হার কমেছে ঢাকা বিভাগে। এপ্রিল পর্যন্ত শনাক্ত রোগী ছিল ঢাকায় প্রায় ৯০%, যা এখন নেমে এসেছে ৬৪.৪৩%। এপ্রিলে ঢাকায় মৃত্যু গড়ে ৮০%-এর বেশি থাকলেও বর্তমানে তা ৫০%-এর কিছু বেশি। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকার পরেই সর্বোচ্চ ২৭%-এ উঠে এসেছে চট্টগ্রামের মৃত্যু হার। বিভাগভিত্তিক এই হার প্রতিদিনই উঠানামা করছে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে দেশে করোনা রোগীদের জন্য সাধারণ ও আইসিইউ বেডের সংখ্যা তুলে ধরা হয়। সকল বিভাগ মিলে সাধারণ বেড সংখ্যা ১৪,৬১০টি এবং আইসিইউ বেড সংখ্যা ৩৭৯টি এবং সকল বিভাগের রোগী ভর্তি আছে ৪,৬৯১ জন এবং আইসিইউ বেডে রোগী ভর্তি আছে ১৮৩ জন এবং আইসিইউ বেডে। এ সময় আরও জানানো হয়, সবশেষ একদিনে করোনা থেকে ১,৬৩৮ জন সুস্থ হয়েছেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। প্রাণঘাতী করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে সারা দেশে আরও ২২ জন মারা গেছে। এর মধ্যে কুমিল্লায় ৪ জন ও বরিশাল বিভাগে প্রাণ হারিয়েছে ৭ জন। চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি করোনায় আক্রান্ত হয়েছেন, আর মারা গেছেন বগুড়ার বিএনপি নেতা ওমর ফারুক। এছাড়াও প্রায় সারা দেশেই করোনার সংক্রমণ বাড়ার খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কুমিল্লা জেলায়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ জন। এপ্রিল থেকে এ পর্যন্ত এ হাসপাতালেই করোনা ও এর উপসর্গ নিয়ে মারা গেছেন ১০৯ জন। জেলায় করোনা আক্রান্ত ২,৯৯৪। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু হয়েছে, আর ভোলা ও পিরোজপুরে করোনায় প্রাণ হারিয়েছেন ২জন। ৫ জেলায় নতুন আক্রান্ত ১০৭। রংপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ৩জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ২জন পুরুষ ও ১জন নারী। এছাড়াও ৩ পুলিশ সহ আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ১ যুবক ও উপসর্গ নিয়ে ১ বৃদ্ধা মারা গেছেন।
রাজশাহীর দুই ল্যাবে আরও 76 জনের করোনা শনাক্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত নারী আসনে সরকার দলীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার ন্যাম ভবনের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এদিকে খুলনায় 85 জন সহ এ বিভাগের 10 জেলায় 205 জন নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে এক সাবেক সেনা সদস্য সহ দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুজনই গত কয়েকদিন ধরে জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে নিজ বাসায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। ওই কিশোরীর পরিবারের দুই সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ জেলায় 21 জন করোনায় আক্রান্ত হয়েছেন। বগুড়ায় করোনায় স্থানীয় বিএনপি নেতা ওমর ফারুকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। সিভিল সার্জন সহ জেলায় নতুন আক্রান্ত 86 জন। নারায়ণগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর নতুন করে আক্রান্ত হয়েছে 137 জন। সাভারে করোনায় এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় কর্মরত ছিলেন। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবক মারা গেছে। জামালপুরে করোনা উপসর্গ নিয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানের ছেলের মৃত্যু হয়েছে। বুধবার জ্বর, ঠান্ডা সহ করোনা উপসর্গ নিয়ে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। এছাড়াও বিভিন্ন জেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। তার নাম তৌহিদুল ইসলাম। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বুধসুডুক সন্তোষপুর গ্রামে। তিনি ঢাকার উত্তরা ট্রাফিক বিভাগে কনস্টেবলের পদে কর্মরত ছিলেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে 37 জন পুলিশ সদস্য মারা গেলেন। গত 24 ঘন্টায় এই ভাইরাসে 291 জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9,869 জনে। রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউনে মানুষ এখন অনেকটাই সচেতন, তবে নিত্য প্রয়োজনীয় খাবার সরবরাহ নিয়ে আছে নানা রকম অভিযোগ। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তারা বলছেন, প্রতিশ্রুতি দিলেও লকডাউনের 17 দিনে সামান্য চাল ছাড়া তেমন কিছুই পাননি অনেকে, তাই কখনো থাকতে হয়েছে অভুক্ত। তবে স্থানীয় কাউন্সিলরের দাবি, গভীর রাতেও খাবার পৌঁছে দিয়েছেন স্বেচ্ছাসেবকরা। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। অল্প আয়ে জীবন চলে, সে আয়ও যদি বন্ধ হয় তাহলে যে বেঁচে থাকাই কঠিন। পূর্ব রাজাবাজারের লকডাউনে এমন কঠিন বাস্তবতার মধ্যে পড়েছেন রাত্রি। এখানকার বাসিন্দা হয়েও জীবিকার তাগিদে এলাকা ছেড়েছেন লকডাউনের কারণে। মাঝে মধ্যে এসে বৃদ্ধ বাবা মাকে সামান্য কিছু টাকা আর কখনো বাজার দিয়ে যান। লকডাউনের জন্য চাকরিও করতে পারতেছি না, এর জন্য বের হয়ে গেছি। করোনাতে মারা গেলে ওইটা একটা রোগ, আমাদের মারা যেতেই হবে, কিন্তু না খেয়ে মারা যাবো এটা কখনোই হয় না। কারণ কেউ যদি সাহায্য না করে তো তো না খেয়েই মারা যেতে হবে, তাই না? প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়িতে কদিনে সচেতন হয়েছে এলাকাবাসী, তাই অপ্রয়োজনে বের হচ্ছেন না তারা। তবে এখানকার প্রায় 50,000 মানুষের একটা বড় অংশই অল্প আয়ের মানুষ, যাদের বেশিরভাগেরই সঞ্চয় নেই, যাদের ছিল সামান্য তাও ফুরিয়েছে আরও আগেই। তাই লকডাউনের 17তম দিনে তাদের নানা অভিযোগ। যদিও পূর্ব রাজাবাজারের কাউন্সিলর বলছেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছেন তারা। তিনি জানান, লকডাউনের শুরুতে পূর্ব রাজাবাজারে করোনা রোগী ছিল 31 জন, পরে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় 50 জনে, যাদের বেশিরভাগই এখন সুস্থ প্রায়। এক্ষেত্রে বড় ভূমিকা রাখে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা। উল্টাপাল্টা কল দিত, প্রয়োজনীয় জিনিসের জায়গায় বিলাসিতার জিনিস চাইতো, উল্টাপাল্টা এমন, তো এখন এগুলো নাই। লকডাউনের সুফল পেতে মঙ্গলবার তা 7 দিন বাড়িয়ে 21 দিন করা হয়। জোনভিত্তিক লকডাউনের শুরুটা পূর্ব রাজাবাজার এলাকা থেকে। কতটা সফল হয়েছে কর্তৃপক্ষ সেটা হয়তো বলা যাবে কদিন বাদে।
তবে সাধারণ মানুষ মনে করেন লকডাউন বাস্তবায়নে আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন ছিল খাদ্য সরবরাহ থেকে শুরু করে যাবতীয় সেবা নিশ্চিত করা, আর যদি সেটা করতে না পারে তাহলে এর সুফল পাওয়া কঠিন হয়ে যাবে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংকটের মধ্যে সরকারের সমালোচনাকে বিএনপি রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে করোনা প্রতিরোধে সরকারের পূর্ব প্রস্তুতি ছিল না, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, উন্নত দেশগুলোর মতো বাংলাদেশও সীমাবদ্ধতা নিয়েই করোনার বিরুদ্ধে লড়াই করছে। এ সময় ব্যবহৃত মাস্ক ও গ্লাভস যত্রতত্র না ফেলে স্বাস্থ্যসম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনার প্রতি নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমাদের করোনা মোকাবিলায় কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। আমি তাকে চ্যালেঞ্জ করে বলছি, একটি দেশও উদাহরণে কি তিনি দিতে পারবেন যে দেশের এই করোনা প্রতিরোধের পূর্ব প্রস্তুতি ছিল? সরকারের নানান সীমাবদ্ধতা আছে, যেসব সীমাবদ্ধতা কাটিয়ে শেখ হাসিনা সরকার ক্রমশ সক্ষমতা অর্জনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। করোনায় আক্রান্ত বিএনপি নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তবে করোনায় বিএনপি নেতাদের মৃত্যুর সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে চলচ্চিত্র শিল্পীদের সাথে আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিদ্বেষ সৃষ্টিকারীদের পক্ষ না নিতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপি যারা আক্রান্ত হয়েছে তারা দ্রুত আরোগ্য লাভ করুক, সেটি মহান আল্লাহর কাছে, স্রষ্টার কাছে প্রার্থনা করি। তো বিএনপির মৃত্যুর সংখ্যাটা আসলে এটিকে স্ট্যান্ডবাজি কিনা সেটি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, কারণ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা মৃত্যুবরণ করার পর অনেকে প্রশ্ন রেখেছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা আক্রান্ত নয় কেন। সেটিকে ঢাকা দেওয়ার জন্য এটি কোনো স্ট্যান্ডবাজি কিনা সেটি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। সারা দেশে সরকার সমর্থকদের লুটপাটের পথ পরিষ্কার করতেই বিরোধী মত দমন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নতুন দায়িত্ব পাওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম নকি সহ নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। রাষ্ট্রের নিষ্ঠুর যন্ত্রগুলোকে প্রয়োগ করা হচ্ছে লুটপাট। আজকে বিরোধী দলের নেতারা থাকে জেলখানায় আর সরকারি দল তারা দাপিয়ে বাড়াচ্ছে সারা দেশে, এবং এই দাপিয়ে বাড়ানোর উদ্দেশ্যটা কি? তাদের ঘর থেকে পাওয়া যায় 1200 বস্তা চাল, তেল, সমস্ত কিছু। তাহলে কি এই নিষ্ঠুর লুটপাটের জন্য আপনারা বিরোধী দলকে দমন করছেন, গুম করছেন, বিচার বহির্ভূত হত্যা করছেন? 2020-21 অর্থ বছরের বাজেটে অভিবাসী কর্মী এবং এই খাত সংশ্লিষ্টদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই বলে মনে করেন অর্থনীতিবিদ ও অভিবাসন বিশ্লেষকরা। করোনা পরিস্থিতির কারণে প্রবাসী সহ অভিবাসন খাতের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানান, বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে করোনা পরিস্থিতিতে বিশেষ ফান্ড গঠনের জন্য আলোচনা চলছে। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী সূচক হচ্ছে প্রবাসী আয়। করোনা মহামারীর সময় বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য 641 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে বেশি বরাদ্দ দরকার ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের জন্য বিশেষ স্কিম চালু করার পরামর্শ অর্থনীতিবিদদের। একটা যদি স্কিম করা যায় যেটা তাদের যে প্রেরিত অর্থ সেখান থেকে সরকারের যে একটা ফান্ড আছে সেই ফান্ড থেকে সেটা করা যেতে পারে, এবং সেখান থেকে তাদেরকে স্বল্প সুদে ঋণ দেয়া। এদিকে অভিবাসন বিশ্লেষকদের মতে বৈদেশিক অর্থায়ের খাতকে আরও শক্তিশালী করতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে বেশি গুরুত্ব দিতে হবে। অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলোকে গতিশীল করতে সুনির্দিষ্ট বরাদ্দ দেওয়ারও দাবি তাদের। এবারে যে বাজেট বরাদ্দ করা হয়েছে সে বাজেটে অন্ততপক্ষে হলো
প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় অর্থাৎ বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করে সরকারের সাথে একসাথে কাজ করবার জন্য আরও কিছু বাজেট প্রদান করে যাতে স্কিল ডেভেলপমেন্টটা করা যায় আগামী করোনা ভাইরাসের পরপর, যাতে আমরা ভারত, শ্রীলঙ্কা, ইভেন ভিয়েতনামে কিন্তু কর্মী প্রেরণ করে তাদের সাথে পাল্লা দিয়ে আমাদের যে এই শ্রমবাজারে যে প্রবাসী আয়টা আমরা যেটা করে থাকি সেই জায়গাটাকে আমরা পূর্বের ন্যায় ধরে রাখতে পারি, সেই জায়গাটার জন্য আমাদের বাজেট বরাদ্দটা এখনও সময় আছে, আরও কিছু বাড়ানো দরকার। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, এরই মধ্যে প্রবাসীদের কল্যাণে তহবিল গঠন করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে, IOM বলেন, ILO বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আমরা কিন্তু ওদের সাথে অলরেডি একটা যোগাযোগ অবস্থায় আছি, যাতে আমরা একটা রিজনেবল ফান্ড আমরা কিন্তু অ্যাভেলেবল করতে পারি। নিরাপত্তা বেষ্টনীর আওতায় ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ারও দাবি অভিবাসন সংশ্লিষ্টদের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। মানব পাচার রোধ সংক্রান্ত পর্যবেক্ষণ তালিকায় বাংলাদেশের অবস্থানের অগ্রগতি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাফিকিং ইন পারসন শীর্ষ প্রতিবেদনে এক ধাপ এগিয়ে টায়ার টুর পর্যবেক্ষণ তালিকা থেকে টায়ার টুতে স্থান পেয়েছে বাংলাদেশ। ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। এটি দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে সহায়ক হবে বলে উল্লেখ করে মানব পাচার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। মানব পাচার মোকাবেলায় উদ্যোগ ও সক্ষমতা বিবেচনা করে 188টি দেশের র্যাঙ্কিং করে যুক্তরাষ্ট্র। তারা বলছে যে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এই ব্যাপারে, এবং এই জন্যে বাংলাদেশ এই ওয়াচ লিস্ট থেকে এখন টায়ার টুতে। তার ফলে আমাদের বিভিন্ন রকমের এই সমস্যা, যেগুলো রেস্ট্রিকশন, কার্টেলমেন্ট, এইগুলোর থেকে আমরা উদ্ধার পাবো। জেনে শুনে অবৈধভাবে বিদেশে পাঠান না, বিদেশে পাঠাবেন না। আর বিদেশে যদি এই ধরনের অবৈধ লোক আপনাদের কন্ট্যাক্ট করে, স্থানীয় পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রশাসন তাদের খবর দিবেন, সরকারকে সাহায্য করেন। আমরা এই দেশ থেকে এই মানব পাচার, শিশু পাচার, মহিলা পাচার এগুলো বন্ধ করতে চাই। বাম্পার ফলনের পরও চালের দামের ঊর্ধ্বমুখীতে হতাশ সাধারণ মানুষ। বাজারে অন্যান্য খাদ্যপণ্যের দাম নিয়েও আছে অস্বস্তি। যৌক্তিক কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে করলা, কাঁচামরিচ ও পটল সহ বেশিরভাগ সবজির দাম বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। নীতি নির্ধারকদের কোনো নিয়ন্ত্রণই নেই বলেও ক্ষোভ রয়েছে তাদের। ফজল আব্বির রিপোর্ট। মহামারীর মধ্যে এবার বাম্পার ফলন হয়েছিল বোরো ধানের। শঙ্কা থাকলেও সময় মতোই সে ধান ঘরেও তুলে নিয়েছিল কৃষক। চাতাল থেকে চালকল হয়ে সেই চাল এখন বাজারে। স্বাভাবিকভাবেই তাই চালের দাম কমবে বলে আশা করেছিলেন সাধারণ মানুষ। কিন্তু ভরা মৌসুমেও প্রতি কেজি চালের জন্য 4-6 টাকা বাড়তি গুনতে হচ্ছে ভোক্তাকে, যার কোনো যৌক্তিক কারণ দেখছেন না ক্রেতা ও খুচরা বিক্রেতারা। চাউলের অবস্থা একটু খারাপ, আগের চেয়ে একটু দাম বাড়তি, প্রতি কেজিতে 3-4 টাকা বাড়তি, 25 কেজিতে 100 টাকা বেশি। আমরা আরো দেখে গেলে আর কি ওনারা বলে মেলে দানের দাম বেশি, এরকম এই আর কি 2-4 টাকা করে বেশি। গত বৃহস্পতিবার স্বয়ং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার দামে কারসাজি না করতে চালকল মালিকদের সাবধান করে দিলেও তার কোনো প্রভাব দেখছেন না রাজধানীর পাইকাররা। তারা জানান মিলগুলো বস্তা প্রতি চাল বিক্রি করছে 150-200 টাকা বেশি দরে। মিল রেট এখন 2475 টাকা, আর আপনার আসতে এখানে 70 টাকা খরচ আছে, 2545 টাকা এরকম পড়ে। যদি বেচে কিনা ওরকম হইতো তাহলে কমার সম্ভাবনা ছিল, বেচে কিনা তো নেই। মিল মালিকটা যা বলে তাতে কমার কোনো সম্ভাবনা আপাতত নাই বলেই তারা বলে, আর আমরাও বুঝতেছি তাই আর কি। ধান এখন ধানের দাম যদি কমে তাইলে হয়তো কমবে, তাছাড়া কমার কোনো সুযোগ নাই। করোনা মহামারীর মধ্যে শুধু চাল নয়, কাঁচামরিচ, করল্লা, পটল সহ বেশ কিছু সবজির অস্বাভাবিক দাম বেড়ে গেছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। এদিকে কেজি প্রতি 115 টাকার ব্রয়লার মুরগি এখন 160 টাকা। সবকিছুতেই গাঁজা বাজানা শুধু, আর অন্য অন্যান্য বিষয়ের ক্ষেত্রে যেগুলো আমরা হয়তো আগে খেয়াল করতাম দামগুলো এখন খেয়াল করি না। আমরা কিনে ফেলছি, আগে হয়তো দামগুলো দেখতাম, এখন দাম দেখছি না, কিন্তু ফাঁকের মধ্যে দামটা বেড়ে যাচ্ছে। সবজির দাম মোটামুটি সব মিলে বাড়তি, একটু অনেকটাই বাড়তি। একটু বেশি দাম পাচ্ছে মরিচের, মরিচের তো পাল্লা হয়ে গেছে 500 টাকা পাল্লা। আগে ছিল একটু কম, এখন বেশি লকডাউনের কারণে। বাজার তদারকি কিংবা বাজার দর নিয়ন্ত্রণে নীতি নির্ধারকরা প্রায় কঠোর হওয়ার যে ইঙ্গিত দেন তার বাস্তব প্রয়োগের অভাবেই খাদ্যপণ্য সহ নিত্য ব্যবহার্য পণ্যের বাজার অস্থিতিশীল বলে মনে করছেন ক্রেতারা। ফজল আব্বি, এটিএন বাংলা, ঢাকা। আগামী 10 দিনের মধ্যে দেশের কয়েকটি জেলায় বন্যার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। উজানে ভারী বর্ষণে ব্রহ্মপুত্র ও যমুনার পানি বাড়ায় এ বন্যা দেখা দিতে পারে।
কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া সহ উত্তরের 8 জেলায় স্বল্পমেয়াদী এ বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। অব্যাহত বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিহাটের তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে। এতে লালমনিহাটের 3টি উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে ভুট্টা, বাদাম ও সবজি ক্ষেত। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন। নীলফামারীতে আবারও বেড়েছে তিস্তার পানি। ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড। অবস্থা পর্যবেক্ষণ করে ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে। রাস্তাঘাট তলিয়ে গেছে, আগ্নের মধ্যে পানি উঠবে আর কি। এখন দেখা যাচ্ছে যে আমাদের বাঁধের মধ্যে আশ্রয় নিতে হবে গরু ছাগল নিয়ে। বাসার মধ্যে পানি উঠছে, রাস্তার ধারের মধ্যে এখন ফিরে কাগজ টানিয়ে আসি। এখন এই বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ঠাকুরগাঁয়ের টাঙ্গন, সেনুয়া, সুখ, নাগর এবং কুলিক নদীর পানি বেড়েছে। এতে শহরের খালপাড়া, ডিসি বস্তি ও জলসরিতলা সহ কয়েকটি এলাকায় পানিবন্দী হয়েছে শতাধিক পরিবার। শহরের ড্রেনেজ ব্যবস্থা ত্রুটি ও নদীর পাড়ে ব্লক দিয়ে বাঁধ নির্মাণ না করায় প্রতি বছরই এ দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় নেতাকর্মী প্রত্যেক বছর আমাদেরকে শুধু আশ্বাস দেয়, আসলে আমরা আশ্বাস ওই আশ্বাস শুনে থাকি, কিন্তু আমাদের কোনো উপকৃত আমরা হই। প্রত্যেক বছর বছর এই জায়গায় পানিতে ডুবতেছি, ডুবে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো প্রতিফল পাচ্ছি না। সরকার যদি আমাদের প্রতি দৃষ্টি দিত। জেলা কৃষি বিভাগ জানায় দু একদিনের মধ্যে পানি সরে না গেলে নিম্নাঞ্চলের ফসল নষ্ট হয়ে যাবে। তবে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে জুন মাসের দীর্ঘমেয়াদী মৌসুমি ভারী বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কক্সবাজারের গহীন পাহাড়ে রোহিঙ্গা হাকিম ডাকাতের দলের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে হাকিম ডাকাতের 2 ভাই সহ 4 সহযোগী নিহত হয়েছে। জেলার টেকনাফ ও উখিয়া উপজেলা সীমান্তবর্তী গহীন পাহাড়ে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কক্সবাজারের পুলিশ সুপার ABM মাসুদ হোসেন জানান, খবর পেয়ে দুপুরে হাকিম ডাকাতের আস্তানায় পুলিশ অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা জবাব দেয়। এ সময় হাকিম ডাকাত পালিয়ে গেলেও তার 4 সহযোগী ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থল থেকে 4টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলা বারুদ এবং 40,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। সারা দেশে নিম্ন আদালতে গত 11 মে থেকে বৃহস্পতিবার পর্যন্ত 30 কার্যদিবসের ভার্চুয়াল শুনানিতে 44,802 জনের জামিন মঞ্জুর হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, গত 11 মে থেকে 25 জুন পর্যন্ত 84,657টি জামিন আবেদন নিষ্পত্তি করা হয়। এতে জামিন পেয়েছেন 44,802 জন। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত মোট 571 জন শিশুকে জামিনে মুক্তি দিয়েছে ভার্চুয়াল আদালত। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রেড জোন ঘোষিত খুলনা সিটি কর্পোরেশনের 17 ও 24 নম্বর ওয়ার্ড এবং রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়নে লকডাউন চলছে। 21 দিনের লকডাউন সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। রেড জোন এলাকায় জারি করা হয়েছে সাধারণ ছুটি সহ কঠোর বিধি নিষেধ। মোতায়েন করা হয়েছে প্রায় 400 পুলিশ সদস্য। এছাড়া টহলে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনা সদস্যরা। নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী মোস্তাক হোসেন ও শ্বশুর জাকির হোসেনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মতিন তাদের নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 22 জুন শহরের হরিশপুর এলাকায় স্বামীর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী সুমাইয়ার। ঢাকার ধামরাইয়ে নবম শ্রেণীর এক ছাত্রকে ভ্যান চুরির অপবাদ দিয়ে 2 দিন আটকে রেখে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। শুধু ওই ছাত্রকে নয়, তার বাবা, চাচা এবং ভাইয়ের উপরও হামলা চালিয়েছে প্রভাবশালীরা। তারা এখন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে ধামরাই থানায় মামলা হয়েছে। বুধবার সকালে উপজেলার জালসা গ্রামে এ ঘটনা ঘটে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
করোনার ক্রান্তিকালে সরকারি ত্রাণ নিয়ে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ত্রাণ কমিটির আলোচনা সভায় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ত্রাণ নিয়ে দুর্নীতিকারী যত বড় প্রভাবশালী হোক তার শেষ রক্ষা হবে না বলেও মন্তব্য করেন মির্জা আজম। এ সময় আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে তিনটি করে গাছ লাগানোর অনুরোধ করেন তিনি। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পাবনার কাশীনাথপুর বাজার থেকে বিপুল পরিমাণ এসএমসি নকল খাবার স্যালাইন উদ্ধার করেছে পুলিশ। জেলার সাথিয়া উপজেলার কাশীনাথপুর বাজার থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। এসএমসি সিনিয়র টেরিটরি অফিসার রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র তাদের স্যালাইন নকল করে বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছিল। খবর পেয়ে কাশীনাথপুর বাজার থেকে নকল স্যালাইন সহ এই চক্রের সাথে জড়িত তোফাজ্জল হোসেন তোফা নামে একজনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ঝিনাইদহে ঘূর্ণিঝড় আম্পান ও কয়েক দফা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে অধিকাংশ তিল ক্ষেত। এতে চরম লোকসানে পড়েছেন চাষিরা। ঝিনাইদহের মাটি ও আবহাওয়া তিল চাষের উপযোগী এবং লাভের পরিমাণ বেশি হওয়ায় এবার 3,710 হেক্টর জমিতে আবাদ হয়েছিল রবি শস্য তিলের। তবে কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা ও স্বল্প সুদে ঋণের কথা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। অবসান হল লিভারপুলের দীর্ঘ তিন দশকের অপেক্ষার। 1989-90 মৌসুমের পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতল অল রেডরা। এটি লিভারপুলের 19তম লিগ শিরোপা। তবে এই জয়ের আগে প্রিমিয়ার লিগ পরিচিত ছিল ইংলিশ ফার্স্ট ডিভিশন লিগ নামে। আরও জানাচ্ছেন পরাগারমান। নিজেদের আগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে 4-0 গোলের ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগ জয়ের মঞ্চটা তৈরি করে রেখেছিল লিভারপুল। 7 ম্যাচে 2 পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হবে তারা, সমীকরণটা ছিল এমনই। বৃহস্পতিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি 2-1 গোলে চেলসির কাছে হেরে যাওয়ায় সেই ম্যাচগুলো হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে যায় ইয়ুর্গেন ক্লোপের লিভারপুল। It's a mix of everything. I'm relieved. I'm happy. এখন আমি একেবারেই চাপমুক্ত, খুবই খুশি, দলের খেলোয়াড়দের জন্য গর্বিত। মৌসুম জুড়ে তারা খুব ভালো ফুটবল খেলেছে। আসলে কতটা খুশি হয়েছি তা বলে বোঝানো যাবে না। চেলসির কাছে ম্যানচেস্টার সিটির পরাজয়ের পরপরই অ্যানফিল্ডে আনন্দে মেতে ওঠে লিভারপুলের সমর্থকরা। আতশবাজি পুড়িয়ে নেচে গিয়ে প্রিয় দলের শিরোপা জয়ের আনন্দ উদযাপন করেন তারা। The people that work at Melwood, the people that are working at the stadium, all the players. আমি খুবই আনন্দিত। এই আনন্দ প্রকাশের ভাষা নেই। চেলসি ম্যান ইউ এর খেলা শেষ হওয়ার সাথে সাথে আমরা উল্লাসে মেতে উঠি। আমাদের চাওয়াটা শেষ হয়েছে। এটি লিভারপুলের 19তম লিগ শিরোপা, তাও আবার 7 ম্যাচ হাতে রেখে। 31 ম্যাচে তাদের পয়েন্ট 86, বাকি ম্যাচের প্রতিটিতে হারলেও ম্যানচেস্টার সিটির চেয়ে 2 পয়েন্ট এগিয়ে থাকবে লিভারপুল। পরাগারমান, এটিএন বাংলা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে 2023 সালের মহিলা বিশ্বকাপ ফুটবল। বৃহস্পতিবার রাতে ফিফা কাউন্সিলের অনলাইন বৈঠকে কলম্বিয়াকে 22-13 ভোটে হারিয়ে মহিলা বিশ্বকাপের আয়োজক হয় প্রতিবেশী দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। 2019 সালের বিশ্বকাপে 24টি দল অংশ নিলেও 2023 বিশ্বকাপ হবে 32টি দল নিয়ে। অস্ট্রেলিয়ার 7টি এবং নিউজিল্যান্ডের 5টি শহরে হবে মহিলা বিশ্বকাপ। মহিলা বিশ্বকাপে স্বাগতিক হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই আনন্দে মেতে ওঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। 2000 সালের 26 জুন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে উজ্জ্বলতম একদিন। ওই দিন ইংল্যান্ডের লর্ডসে আইসিসি সভায় সর্বসম্মতিক্রমে সংস্থার পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়। লাল সবুজ পতাকাধারীরা পায় টেস্ট ক্রিকেটের অনুশীলন
কুলিন আসরে দশম দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরুটা ছিল দারুণ আশা জাগা নিয়া। প্রথম টেস্টে ভারতের কাছে হারলেও দারুণ সম্ভাবনার ছাপ রাখে টাইগাররা। এই 20 বছরের টেস্ট ক্রিকেটে শৈশব থেকে তারুণ্যে প্রবেশ করেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে নিজেদের সম্মানজনক আসনে বসিয়েছে বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় দেশে 24 ঘন্টায় আরও 40 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত প্রায় 4,000। চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী লীগ সাংসদ ফেরদৌসী ইসলাম জেসি করোনা আক্রান্ত, বগুড়ার বিএনপি নেতা ওমর ফারুকের মৃত্যু। অনেকটাই সচেতন রাজা বাজারের মানুষ, প্রতিশ্রুতির পরও লকডাউনের 17 দিনে চাল ছাড়া তেমন কিছুই পাননি অনেকে। বাজেটে অভিবাসী কর্মী ও খাত সংশ্লিষ্টদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই বলছেন বিশ্লেষকরা। এবং দেশের কয়েকটি জেলায় বন্যার আভাস পানি উন্নয়ন বোর্ডের, ভারী বর্ষণে বাড়ছে ব্রহ্মপুত্র ও যমুনার পানি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।